शुरूते ही तुम्हें एक कथा बोली, बसर प्रत्येक दिन समान जाए ना, मासर प्रत्येक दिन समान जाए ना, सप्ताह प्रत्येक दिन समान जाए ना, এটাও কিন্তু বাস্তব যে দিনের প্রত্যেকটা মুহূর্ত সমান যাবে না। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আরে যতদিন বেঁচে আছি ততদিন সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। যেদিন আর বেঁচে থাকবো না সেদিন আর সমস্যা থাকবে না। জীবিত মানুষের জীবনে সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। যেদিন আর আমাদের জীবনে সমস্যা থাকবে না সেদিন এই পৃথিবীবাসী আমাদেরকে মৃত বলে ঘোষিত করবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো, প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আসে, প্রত্যেকটা মানুষই সমস্যার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে, প্রত্যেকটা মানুষই নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত করে। তোমার আমার জীবনে সমস্যা আসবে, এটাই স্বাভাবিক, বরং সমস্যা না আসলে এটাই অস্বাভাবিক। আর সমস্যা তাদের জীবনেই বেশি পাওয়া যায় যাদেরকে এই পৃথিবীর পরিচালক ভালোবাসে। হ্যাঁ, যাদেরকে এই পৃথিবীর পরিচালক অত্যন্ত ভালোবাসেন তাদের জীবনে সমস্যার মাত্রা একটু বেশি আসে। তাই তোমার জীবনেও যদি সমস্যার মাত্রা একটু বেশি থাকে তাহলে অবাক হওয়ার কিছু নেই, তাহলে হতাশ হওয়ার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই, মন খারাপের কিছু নেই। মনে রেখো, এই পৃথিবীর পরিচালক তোমাকে অত্যন্ত ভালোবাসে, এটা তোমার জন্য সৌভাগ্যের, এটা এই পৃথিবীর সকল মানুষের জন্য সৌভাগ্যের, তাই অবাক হওয়ার কিছু নেই। প্রিয় ভাই আমার, দুঃখ নিও না, কষ্ট নিও না, হতাশ হয়ো না, তোমার এই সময়টাও একদিন পরিবর্তন হয়ে যাবে, নিঃসন্দেহে এই সময়টাও পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, সেদিনটাও আসবে যেদিনটাকে তুমি স্বপ্ন বলে মনে করো। হ্যাঁ, সেদিনটাও আসবে, ভরসা রাখো নিজের উপর, ভরসা রাখো এ পৃথিবীর পরিচালকের উপর, নিঃসন্দেহে তিনি তোমার ডাকে সাড়া দিবেন। একটু ডাকো তো, একটু মন থেকে ডাকো তো। মনে রেখো, তোমার কাছে তোমার সমস্যাটা হলো পরীক্ষা স্বরূপ। মাঝে মাঝে এমনটা মনে হয়, মাঝে মাঝে আমাদের রব আমাদেরকে বিভিন্ন সমস্যায় ফেলে, বিভিন্ন সিচুয়েশনে ফেলে আমাদেরকে পরীক্ষা নেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। মনে রেখো, ধৈর্য ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধৈর্যশীল হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জীবনটা কিন্তু এমনই, এই দেখো হাসি, এই দেখো কান্না, এই দেখো আনন্দ, এই দেখো বেদনা, এই দেখো টেনশন ফ্রি, এই দেখো টেনশন যুক্ত, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন। এই জন্যই জীবনটা এত সুন্দর, তাই অবাক হওয়ার কিছু নেই, এত হতাশ হওয়ার কিছু নেই। মনে রেখো, সময়টা কিন্তু পরিবর্তনশীল, তোমার এই বেদনাময় জীবনটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তাই ধৈর্য ধরো। হ্যাঁ, তুমি যেদিনের অপেক্ষায় আসো সেদিনটাও কিন্তু আসবে। কেন আসবে? অবশ্যই আসবে, আলবত আসবে, তাই একটু ধৈর্য ধরো, সমস্ত কিছুই আগের মতো হয়ে যাবে, তুমি যেমনটা চাও তেমনটাই আসবে, এটাই তো জীবন, তাই বলে হতাশ হওয়া যাবে না, জীবনের প্রতি অভরসা করা যাবে না, রবের প্রতি বিশ্বাস উঠিয়ে নেওয়া যাবে না। খবরদার, মনে রেখো এই পৃথিবীর পরিচালক সব কিছুই পরিবর্তন করতে সক্ষম। মনে রেখো, এটাও কিন্তু বাস্তব যে বছরের প্রত্যেকটা দিন কিন্তু সমান যাবে না, এটাও কিন্তু বাস্তব যে দিনের প্রত্যেকটা মুহূর্ত সমান যাবে না, মাসের বা সপ্তাহের প্রত্যেকটা দিন সমান যাবে না। হ্যাঁ, এটাও বাস্তব, এটাকেও গ্রহণ করতে হবে, তাই বলে এমনটা নয় যে সারা জীবন তুমি দুঃখে কাটাবে। বিশ্বাস রাখো, এ সময়টাও পরিবর্তন হয়ে যাবে, তোমার দুঃখেরও অবসান ঘটবে। তাই রবের প্রতি বিশ্বাস রাখো, উপরওয়ালার প্রতি বিশ্বাস স্থাপন করো। মনে রেখো, তিনি যা করেন তোমার আমার এই পৃথিবীর সকলের কল্যাণের জন্য করেন। মনে রেখো, নিজেকে কন্ট্রোল করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুঃখের সময়ও নিজেকে কন্ট্রোল করতে হবে, সুখের সময়েও নিজেকে কন্ট্রোল করতে হবে।